हेलो एवरीवन सबाई के वेलकम जानाच्छी आमार आजकेर पर्वे। आज के आपनादेर जोन्नो खूब मजार एकटा रेसिपी निये एसेछी आर सेटा होच्छे चिकेन डोनार। जेहेतु रमजान चले एसेछे आपनारा चाइले एटा बानिये फ्रोजेन करेओ राखते पारबेन, शुधु खाओयार आगे बेर करे भेजे निलेई चलबे। चिकेन डोनार तैरि करार जोन्नो एखाने आमि 300 ग्राम बोनलेस चिकेनके एभाबे छोटो छोटो करे केटे निएछि। एबार আমি এগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে কিমা তৈরি করে নিয়েছি, আপনারা চাইলে পাটায়ও পিষে নিতে পারেন। আর এখানে আমি দুটা বড় সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে নিব। এখন মাংসের সাথে আলুটা নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ। আর পেঁয়াজটা কিন্তু একদম মিহি করে কুচি করে দিতে হবে। কাঁচামরিচ কুচি দিচ্ছি 2 টেবিল চামচ, ধনিয়া পাতা কুচি দিচ্ছি 3 টেবিল চামচ, পুদিনা পাতা দিচ্ছি 1 টেবিল চামচ। এবার দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, গোলমরিচ গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ, গরম মশলার গুঁড়া দিলাম 1 চা চামচ, 1 চা চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা, লবণ দিয়ে দিলাম স্বাদমতো, আর সব শেষে 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি। আর এই লেবুর রসটা ডোনাটের ফ্লেভারটাকে অনেক গুণ বাড়িয়ে দিবে। এখন এই সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে। এবার বাইন্ডিংসের জন্য এখানে আমি 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি। এবার কিমার সাথে ময়দাটা ভালোভাবে মেখে নিচ্ছি। তবে মেখে নেওয়ার সময় আপনাদের যদি মনে হয় যে আরও কিছু ময়দা অ্যাড করতে হবে, তাহলে আপনার প্রয়োজন বুঝে অ্যাড করে নেবেন। আমার মেখে নেওয়া হয়ে গেছে। আর যেখানে ডোনাটগুলো রাখবেন সেখানে কিছু ময়দা মেখে তারপরে রাখবেন, না হলে দেখা যায় যে নিচে আটকে যেতে পারে। তাই আমি আগে একটা প্লেটে কিছু ময়দা মেখে নিয়েছি। এবার ডোনাট তৈরি করার জন্য আমি হাতে একটু তেল মেখে নিচ্ছি। এখন হাতে বেশ কিছু ডো নিয়ে গোল করে শেপ করে নিচ্ছি, আর হাত দিয়ে এভাবে চেপে চেপে ছড়িয়ে নিচ্ছি। হয়ে গেছে। আমি আরও একটা করে দেখাচ্ছি। এভাবেই আমি সবগুলো করে নিব। সবগুলোকে এভাবে শেপ করে নেওয়ার পর আমি এখানে কেক ডেকোরেশনের নজল নিয়েছি আর এর মাথায় সামান্য একটু তেল লাগিয়ে নিচ্ছি। এবার মাঝখানটা কেটে নিচ্ছি। আপনারা চাইলে এখানে যে কোনো বোতলের মুখও ইউজ করতে পারবেন। এবার 10 মিনিটের জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি, এটা সেট হওয়ার জন্য। 10 মিনিট হয়ে গেছে। এবার বাইরের কোটিংটা করব। এখানে আমি বড় সাইজের একটা ডিম নিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে ফেটে নিচ্ছি, আর নিয়েছি প্রয়োজন মতো ব্রেড ক্রাম্বস। এবার এই ফ্যাটানো ডিমের মধ্যে চিকেন ডোনাটগুলো একটা একটা করে চুবিয়ে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নেব। এখন দেখাচ্ছি আপনারা যদি ফ্রোজেন করতে চান তাহলে কি করবেন। আমি কিছু ডোনাট একটা ছড়ানো প্লেটে নিয়ে নিয়েছি। তারপর এগুলো 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিবেন। 1 ঘন্টা পর দেখবেন ডোনাটের বাইরের আবরণটা শক্ত হয়ে আসবে, এবং সেই সময়ে আপনারা কোনো জিপলক ব্যাগে অথবা কোনো এয়ারটাইট বক্সে ভরে 1 মাস সংরক্ষণ করতে পারবেন।
এখন চিকেন ডোনারগুলো ভেজে নিব। চুলে একটা প্যানে আমি কিছু তেল নিয়ে নিয়েছি, এগুলোকে ডুবো তেলে ভাজতে হবে না। ডোনাটের একটা পাশ ডুবে থাকে এরকম পরিমাণে তেল নিলেই চলবে। তেলটা যখন হালকা গরম হবে ওই পর্যায়ে আমি কিছু ডোনার দিয়ে দিয়েছি। এখন চুলা আঁচ মিডিয়াম লোতে রেখে আমি কিছুটা সময় ভেজে নিব। বেশি আছে তাড়াহুড়া করে ভাজা যাবে না, তাহলে ভেতরে যে চিকেনটা আছে সেটা ভালোভাবে কুক হবে না। একটা পাশ হয়ে যাওয়ার পর এখন আমি এগুলো উল্টে দিচ্ছি। এই প্রতিটা ব্যাচ ডোনার ভাজতে 10-12 মিনিটের মতো সময় লাগবে। ডোনাটগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই মজার চিকেন ডোনার। আমি কিছু ধনে পাতা কুচি আর টমেটো কেচাপ দিয়ে সার্ভ করেছি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর রেসিপিটি বাসায় ট্রাই করলে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিবেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।